আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্নের শহর নিউ ইয়র্ক আমার এই 100 পর্বের সিরিজটির আজকের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে সুস্বাগতম। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা এই মুহূর্তে দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি আজাদ নিউ ইয়র্ক শহর থেকে আজকে আবারও চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখনও আমার আগের পর্বগুলো দেখেননি তারা এই ভিডিওটি শেষ করে অবশ্যই দেখে আসবেন। খুবই চমৎকার ভিডিওগুলি আপনাদের আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে। সো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে বলবো, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের নতুন নিউ ইয়র্ক শহরের ভিডিওটি। তো চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এভিনিউ সি, অর্থাৎ ইস্ট ভিলেজের দ্বিতীয় এভিনিউ এটি। সো এভিনিউটি মূলত বিখ্যাত হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, বিশেষ করে নাইট ক্লাব, রেস্টুরেন্ট, বার, এই সব কিছুর জন্যই এই এভিনিউটি খুবই বিখ্যাত একটি এভিনিউ। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশগুলি খুবই সুন্দর এবং নিরিবিলি একটি পরিবেশ। এই মুহূর্তে লোকজন খুবই কম এই এভিনিউতে, বিশেষ করে সবসময় বিজি থাকে এই এভিনিউটি, যেহেতু মহামারীর সময় সেজন্য শহরের লোকসংখ্যা প্রায় অনেক কমে গিয়েছে। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা যে ভিডিওটি দেখছি তার কিছু ফটোগ্রাফি আমি আমার ভিডিওটির সবার শেষে অ্যাড করে দেবো। আশা করি সেই ভিডিও থেকে আপনারা আজকের ভিডিওটি মিলিয়ে নিতে পারবেন। প্রিয় বন্ধুরা, আজকের যে ভিডিওটি সেটি কিন্তু আমি সম্পূর্ণ ট্রাফিক রুলস মেনটেন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই ভিডিওর মাধ্যমে এই নিউ ইয়র্ক শহরের ট্রাফিক সিস্টেমটাও আশা করছি সবাই বুঝতে পারছেন। এখানে সবাই সবার আইন খুব সুন্দরভাবে মেনে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন কেউ কোনো রেড লাইট বিট করছে না। খুবই অসাধারণ এই শহরের পরিবেশটি। সো প্রিয় বন্ধুরা, আপনারা আরও যে বিষয়টি লক্ষ্য করছেন যে এই শহরে কিন্তু কোনো ধুলোবালি দেখছেন না, কোনো ময়লা দেখছেন না রাস্তার পাশে, সুস্থ খুবই সুন্দর একটি পরিবেশ আপনারা এনজয় করছেন। সো প্রিয় বন্ধুরা, আপনাদের মধ্যে যারা ট্রাভেল লাভার আছে, যারা নিউ ইয়র্ক সম্পর্কে, নিউ ইয়র্ক শহর সম্পর্কে জানতে চায়, তাদেরকে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দেবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আপনার প্রিয় বন্ধুটি নিউ ইয়র্ক সম্পর্কে অনেক কিছু জানতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে। সো আমার পরবর্তী ভিডিও থেকে আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবো। সো ডিয়ার ফ্রেন্ডস, আমরা আমাদের পরবর্তী পর্বগুলো যখন শুরু করব তখন কিন্তু আরও সুন্দর সুন্দর বিল্ডিং এবং পরিবেশ আমরা আমাদের ভিডিওগুলোতে দেখতে পাবো। আর আমরা যতই শহরের সেন্টারে যাব মাঝামাঝি পর্যায়ে, তখন চোখ ধাঁধানো আলোকসজ্জা এবং অসাধারণ হাই রাইজ বিল্ডিং দেখে আপনার হৃদয় ছুঁয়ে যাবে। আশা করছি আমার এই 100 পর্বের সিরিজটি আপনারা সবাই অনেক অনেক এনজয় করবেন, বিকজ এই সিরিজটির মাধ্যমে আমি পুরো শহরটাই আমি আপনাদেরকে দেখাবো। সো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটির অলমোস্ট প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক এনজয় করেছেন। সবাই যে যেখানেই আছেন অনেক অনেক ভালো থাকবেন সে প্রত্যাশায় আমি আজাদ নিউ ইয়র্ক শহর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।